একবার দুই বন্ধু রফিক ও জব্বার যারা খুবই ভালো বন্ধু ছিল তারা একজন আরেকজনকে অনেক ভালোবাসত তারা একে অপরের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে রাজি ছিল রফিক ও শফিক একদিন কথা বলছিল তখন রফিক বলল ভাই আমার কিছু টাকা চাই আমার কিছু টাকা দিতে পারবে তখন সে বলল কত টাকা তখন বললো আমার দশ হাজার টাকা চাই তখন সে বলল ঠিক আছে দশ হাজার টাকা নিয়ে নে তখন সে রফিকের কাছ থেকে দশ হাজার টাকা ঋণ নিয়ে নিল এবং সে বলল যে সে কিছু দিনের মধ্যেই সেই দশ হাজার টাকা পরিশোধ করে দিবে এবং ঋণ থেকে সে মুক্ত হয়ে যাবে এবং তারা অনেক খুশি ছিল যে রফিক খুব দ্রুত একটা ব্যবসা দিবে এবং তারা অনেক ভাবে এটাকে উদযাপন করছিল তাহলে রফিক দশ হাজার টাকা নিয়ে চলে গেল এবং একটি দোকান দিল সে প্রথমে দোকানের মধ্য থেকে কিছু ইনকাম করতে পারল না সে ধীরে ধীরে দোকানে যেরকমভাবে আগে যাচ্ছিল সেরকমভাবে সে প্রতারণার শিকার হচ্ছিল মানুষ এসে তার কাছ থেকে দাঁড়ে নিয়ে যেত বাকিতে নিয়ে যেত এবং তাকে যদি না দিত তাহলে অনেক বিড়ি কুর কিংবা গাঞ্জা কুড়ে এসে তাকে অনেকভাবে মারত তাই তার ব্যবসায় যতটুক লাভ হওয়ার কথা তার থেকে কয়েক গুণ বেশি তার লসেই হচ্ছিল কিছুদিন পর রফিক তার কাছে এসে টাকা চাইলে শফিক বলে বন্ধু আমি তোকে টাকা দিতে পারবো না আমার কাছে মূলত এখন টাকা নেই রফিক বলল কেন তুই তো বলেছিলাম আজকে টাকা দিবি তখন সে বললাম বন্ধু আমি আর কিছু সময় দে আমি তোর টাকা আমি তোকে ফিরিয়ে দিব তখন সে বললো না তুই আমার ঋণের টাকা নিয়েছিস তুই আমার টাকা আর কত দেরি করবি সে তাকে বলল তুই যদি আমার টাকা যদি ফেরত না দেশ তাহলে আমি উকিলে কোর্টে মামলা করতে বাধ্য হব তখন তা সে তার বন্ধুকে কোর্টের সামনে এনে বলল। দেখ এখনও সময় আছে টাকা দিয়ে দে না হলে আমি কোর্টে গিয়ে মামলা করব। তখন সে বলল। বন্ধু আমার কাছে আসলেই টাকা নেই টাকা তাকলে আমি তোকে আসলেই দিতাম তখন রফিক তার বন্ধুর নামে মামলা করলো এবং বললো উকিল সাহেব এ আমার টাকা মেরেছে এবং একে শাস্তি দিন আপনি তখন বলল তুমিও টাকা দিচ্ছ না কেন সে বলল আমার কাছে টাকা নেই আমি ওকে বলেছি আমার কিছু সময় দিতে কিন্তু সে আমার সময় দিচ্ছে না তখন তারা দুজনের মধ্যে কথাবার্তা বলল এবং তারা তাদের কথাবার্তা দ্বারা এটা বোঝাতে চাইছে যে তারা তাদের ছোটোবেলার মধ্যে অনেক খুশি ছিল তখন একদিন রফিক তার ভুল বুঝতে পারলো এবং তার মামলা উঠিয়ে নিল এবং রফিকের কাছে গিয়ে বললো বন্ধু আমি দুঃখিত আমায় মাফ করে দে তুই আমায় যতটুকু সময় নিয়ে হোক তুই তোর টাকা আমায় দিয়ে দিস আর আমার টাকা দিলে আমি খুশি হব তবে তোর যখন ইচ্ছা একটু সময় করে তুই আমাকে আমার টাকাগুলো দিয়ে দিস ঠিক আছে আর আমায় তুই পারলে মাফ করে দিস আমার দ্বারা আসলেই অনেক বড়ো ভুল হয়ে গেছে যখন সফিক রফিকের কাছে কমা চাইল তখন রফিক তাকে কমা করে দিল এবং কিছুদিন পর রফিক তার বন্ধুকে তার পাওনা সকল টাকা দিয়ে দিল এবং সে তার বন্ধুকে বলল আমি দুঃখিত আমায় মাফ করে দিস আর এই নাও তোর টাকা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই ঋণ নেওয়া কখনোই ভালো নয় আর যারা ঋণ নেয় তাদের ইমান নষ্ট হয় এবং যারা ঋণ দেয় তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ঋণের কারণে ভালো বন্ধু কিন